এখানে পুরো লেজারের কাজ হবে শোনা গিয়েছে। ভিউয়ার্সরা যেখানে এখানে আসবে প্রত্যেকের গায়ে ইন্ডিয়ান ফ্ল্যাগ তৈরি হবে। এখানে অলরেডি রঙের কাজ হচ্ছে। প্যান্ডেলটা আমরা তৈরি করছি, প্রায় চার মাস ধরে তৈরি হচ্ছে প্যান্ডেল। আচ্ছা আচ্ছা, খুব শিগগিরই হবে, পূজার দু তিন দিন আগে। আচ্ছা আচ্ছা, তাই timing now. We fueled the flames, but we're still learning to trust, learning to trust. It's never enough, never enough. Burning me up, burning me up. Don't fight the fire. Too much, too fast. We'll burn us out. We walk the wire, love. Don't make me read your mind. I know it. Learning to trust, learning to trust. Never enough, never enough. Burning me up, burning me up. Hey guys, what's up? Welcome to our channel, Vlog Official. আজ আমরা চলে এসেছি সন্তোষ মিত্র স্কোয়ারে। এখানকার এই বছর দুর্গাপূজার থিম লাল কেল্লা। 75তম স্বাধীনতা দিবস উপলক্ষে এটা প্ল্যান করা হয়েছে, তো দারুণ ভিউ পাওয়া যাচ্ছে। তবে দুঃখের ব্যাপার, আজ আমরা এসেছি আর উদ্বোধন শোনা যাচ্ছে যে কাল হবে, তো জানি না। তো যেটুকু হয়েছে সেটুকুই তোমাদের দেখাবো, তো চলো দেখতে থাকো। তো দেখো, দেখতেই পাচ্ছ যে এখনও কাজ চলছে। আজ আমরা এসেছি, কিন্তু এটা সত্যি দুঃখের ব্যাপার, তো আজ রেডি হয়নি। আমরা অবশ্য খোঁজ পেয়েছিলাম আজ রেডি হবে, কিন্তু দুর্ভাগ্যবশত আজ না। শোনা যাচ্ছে যে উদ্বোধন কাল হবে, তো দেখা যাক। আজ আমরা এসেছি, তো তোমাদের তো দেখাবোই, আর দরকার পড়ে কালও আমরা আসবো তোমাদের জন্য। তার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলটা বাজিয়ে দাও আরও নতুন নতুন ভিডিওর জন্য। পুজোর অনেক ভালো ভালো ভিডিও আসতে চলেছে, তো ওপরে উঠে এখন রং হচ্ছে, ওটা রং হচ্ছে। আর এখানের এখানের বিশেষ আকর্ষণ যেটা শোনা যাচ্ছে, যে এখানকার যে লাইটিংটা, এই যে প্রজেক্টর এখানে আছে, এখানে পুরো লেজারের কাজ হবে শোনা গিয়েছে। আর যে ভিউয়ার্সরা যেখানে এখানে আসবে প্রত্যেকের গায়ে ইন্ডিয়ান ফ্ল্যাগ তৈরি হবে। লেজার এইরকমই এরা কথা দিয়েছে যে প্রত্যেকটা দর্শনার্থীর গায়ে এরা ইন্ডিয়ান ফ্ল্যাগ এটা তুলে ধরবে। লাল কেল্লার রেপ্লিকাকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। এইখানে এই যে এই পুরো লাইটিং পরপর পরপর সাজানো আছে, কয়েকটা পলিথিন দিয়ে চাপাও আছে আর কয়েকটা খোলাও আছে। জানি না আজকে ট্রায়াল নেবে শোনা যাচ্ছে, জানি না, তো ট্রায়াল নিলে অবশ্যই দেখাবো। আর চলো দেখা যাক ভেতরে কতটা কাজ কি কমপ্লিট হয়েছে। আমরা এখন ভেতরে যাচ্ছি। কারুকার্য জাস্ট অসাধারণ।
এখনো মানে রং ভেতরটা এত পরিমাণে রং হচ্ছে, একটা রঙের গন্ধ চারিদিকে, আর এমনকি রং উঠছে। এখানে অলরেডি রঙের কাজ হচ্ছে, মানে কাজ এখনো কিছুটা বাকি আছে। চলো আমাদের শ্যুট কমপ্লিট। চারিদিকে রঙের গন্ধ, এখনো রঙের কাজ চলছে। আমাদের দুটো মেম্বার তো বসেই পড়েছে। কি দাদা ভালো লাগছে? খুবই কেলান। প্যান্ডেলটা আমরা তৈরি করছি, প্রায় 4 মাস ধরে তৈরি হচ্ছে প্যান্ডেল। আচ্ছা আচ্ছা, খুব শিগগিরই এটা উদ্বোধন হবে। কবে এটা হবে, ওপেন হবে? খুব শিগগিরই হবে, পূজার দু তিন দিন আগে। আচ্ছা আচ্ছা, তাই তো আপনি থাকছেন, তো আপনি তো উদ্বোধন করবেন? হ্যাঁ, আমি ফিতা কাটবো। কি হলো পুজো মণ্ডপে? তো এইগুলো হওয়ার কথা না। ইতনে তেজস্বী লোক হ্যায় আমার পাস, কিতনে শানদার বিচার রাখতে হ্যায় জি। প্রাইভেসি নাম কা কোই চিজ নেই। পূজা প্যান্ডেলটা দেখার সাথে সাথে এই ছেলেটার মুখটা একটু সবাই দেখে রাখো, আলোতে আলোতে আলোতে। পূজায় ঘুরতে যাবে কিন্তু সিঙ্গেল বলে, সিঙ্গেল বলে কাউকে নিয়ে যেতে পারছি না। তোমরা যদি কেউ আমার সাথে যেতে চাও অবশ্যই আমাকে ডিএম করবে, আমার ইনস্টাগ্রাম আইডি ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ওখানে মেসেজ করে নেবে, আমি সবার মেসেজে রিপ্লাই দিই। একসাথে ঘুরতে যাবো, একসাথে ঘুরতে যাবে। তো গাইস আমাদের দেখা হয়ে গেছে, আমরা এখন বেরিয়ে যাচ্ছি। এত গরম, মানে অবস্থা খারাপ হয়ে গেছে আমাদের, ভেতরে শুধু রঙের গন্ধ। তো ভিডিওটা এখানেই শেষ করলাম। ইচ্ছা আছে দুর্গাপুজো চলাকালীন সপ্তমী অষ্টমী নবমীর দিন এখানে এসে একবার লাইটিং এর দৃশ্যটা দেখে যাবো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটা শেয়ার এবং লাইক করতে ভুলবেন না। তো আমরা বেরিয়ে যাচ্ছি, এদিকে পুরোটা ওপরের লাইটিং করা হয়েছে।